অনেকদিন বাদে আবার একটা নতুন টেক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তবে আজকে যেহেতু অনেকদিন বাদে টেক নিউজ, তাই অবশ্যই অনেক কিছু জমজমাট খবর থাকবে, ভালো ভালো খবর থাকবে, যেরকম খবর আপনারা ইতিমধ্যে শোনেননি। তাহলে দেরি করবেন কেন, লাইক বাটন প্রেস করে আমার সাথে চলুন ভিডিওতে একসাথে ঝাঁপিয়ে পড়বেন। আপনাদের অনেকেরই এআই এর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খবর পছন্দ না, চ্যাট জিপিটির ব্যাপারে শুনতে চান না, কিন্তু এটাই এখন সব থেকে হ্যাপেনিং থিং। গুগলের সাথে রীতিমতো এখন মাইক্রোসফটের লড়াই চলছে, কে কাকে পেরিয়ে যেতে পারে, সেসব দিকে সার্ভাইভ করবে সেটা দেখার অপেক্ষা আছে। এবং গুগল কিন্তু অলরেডি বেশ কিছুটা পিছিয়ে পড়েছে। আসলে গুগল ভবিষ্যতে হয়তো কোপ আপ করে নেবে, কারণ গুগলের অলরেডি ইউজারের ডেটা প্রচুর আছে। কিন্তু এটাও ঠিক, চ্যাট জিপিটি যেহেতু আগে লঞ্চ হয়েছে, তাই তারা এতদিন ধরে ইউজারের ফিডব্যাক নিতে নিতে, আমরা যে কনভারসেশন করছি সেই কনভারসেশনের ফিডব্যাক তো চ্যাট জিপিটির কাছে যাচ্ছে, সে তো রোজ শিখছে আমাদের সাথে কথা বলতে বলতে। তো সেটার শেখাটা অনেকটা বেশি হয়ে গেছে, অনেক দূর সে এগিয়ে গেছে। কিন্তু তারপর জানা যাচ্ছে যে চ্যাট জিপিটি থেকে তথ্য লিক হচ্ছে। মানে কীরকম, আপনি একজন ইউজার, আপনি যে কোনো প্রশ্ন দিলেন, কিন্তু অন্য ইউজাররা কী কী কথাবার্তা বলেছিল, কী কী জানতে চেয়েছিল, তাদের সাথে কনভারসেশন কেমন হয়েছিল, সেসব গোপনীয় তথ্য চ্যাট জিপিটির একটা ফ্ল বা একটা লিক বা একটা বাগ বলতে পারেন, সেই বাগের কারণে বাইরে সামনে চলে এসেছে। এরকম একটা মারাত্মক একটা ঘটনা ঘটেছে, এবং সেটা আবারও প্রমাণ করে দেয় যে আমাদের কতটা সাবধান থাকা দরকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা আগুন, যে আগুনটা নিয়ে আমাদের খেলা করা উচিত না বলে এখন অবধি তো মনে হয়। ভবিষ্যতে এইরকম বাগ যদি আরও মারাত্মক কিছু হিসাবে সামনে আসে, আমি বলতে চাইছি হিউম্যানিটির পক্ষে সেটা থ্রেট হয়ে যাবে, এরকম একটা সমস্যা হতেও পারে কোনো দিন। যদিও গুগল ইতিমধ্যে তাদের বার্ডকে কিন্তু ইন্টিগ্রেট করে দিয়েছে বিভিন্ন রকম তাদের সার্ভিসের সাথে, যেমন গুগল নোটস, গুগল ডক্স আর গুগলের সার্চ ইঞ্জিন তো রয়েছে, সেসব জায়গায় সব কিছুতে ইন্টিগ্রেটেড করে দিয়েছে তাদের বার্ডকে। এবং তারা বলছে যে বার্ডটাকে এইরকম ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তাদের 80,000 কর্মচারীর অবদান রয়েছে। তো দেখা যাক সেসব দিয়ে লড়াইটা কোথায় যায়। কিন্তু এইসব লড়াই দেখতে দেখতে ইউরোপীয় ইউনিয়ন নড়ে চড়ে বসেছে। তারা বলছে যে এআই তো আবার নতুন একটা ঝামেলা আসছে, তাদের জন্য আবার নতুন নতুন আইন বানাতে হবে এবার। কিন্তু এআই শুধু ঝামেলার ব্যাপার নয়, বেঙ্গালুরুতে দেখা যাচ্ছে এআই ক্যামেরা ট্রাফিকের জন্য ব্যবহার করা হয়েছে। তো ট্রাফিক সিগন্যালে কেউ যদি সিগন্যাল না মানে, কেউ যদি ভুল কিছু করে, সেখানে কোনো হিউম্যান রাখার দরকারই নেই, ট্রাফিক কনস্টেবল রাখার দরকারই নেই। এআই ক্যামেরা ছবি তুলে নিচ্ছে, নাম্বার প্লেট, চেসিস নাম্বার, এইসব সব কিছু মিলিয়ে নিচ্ছে, এবং সবথেকে বড় কথা ফাস্ট্যাগ রয়েছে, সেই ফাস্ট্যাগের মাধ্যমে স্ক্যান করে নিচ্ছে, সব কিছু করে মোটামুটি তক্ষুনি তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে ফাইন হিসাবে যদি কেউ ট্রাফিক রুলের ভায়োলেশন করে। তো এখানে দেখা যাচ্ছে 96% সাকসেস রেট পাওয়া গেছে ট্রাফিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত ক্যামেরা বসিয়ে। তো শুনলে মনে হয় না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সবার চাকরি নিয়ে নেবে, এরকম তো হচ্ছে, অনেক চাকরি চলে যাচ্ছে এটাও ঘটনা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য যাচ্ছে এরকমও ঘটছে। কিন্তু একটা নতুন লিস্ট বেরিয়েছে, যে লিস্টে দেখা যাচ্ছে যে এই সব চাকরি অন্তত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে চলে যাবে না। যেমন মেকানিক, যেমন একজন অ্যাথলিট, তো তাদের চাকরিতে তো কোনো ভয় নেই। যেমন একজন রাঁধুনি, তার চাকরি চলে যাবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তো যাবে কিছু চাকরি, নতুন চাকরি ক্রিয়েটও হবে, আমার মতে একটা ব্যালেন্স থাকবে, কিছু মারাত্মক হবে বলে অন্তত এক্ষেত্রে মনে হয় না। ChatGPT 4K ইতিমধ্যেই কিছু লোকের জন্য কিন্তু ইন্টিগ্রেটেড করে দেওয়া হয়েছে মাইক্রোসফট বিং এর মধ্যে। ChatGPT 4 কিছুই না, ChatGPT 3 বা 3.5 আমরা যেটা করতাম, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কথাবার্তা চালাতাম, এখানে ভিডিও, ইমেজ, এই ব্যাপারগুলো চলে আসবে ChatGPT 4 এর ক্ষেত্রে। এটা এক্সট্রা বেনিফিট যে বলা হয়েছে ChatGPT-কে ভ্যাকেশন বা ট্যুর ভ্যাকেশন লেখো, যেখানে দুজন রিটায়ার্ড মানুষ আনন্দ করছেন, দুজনের নাম বারাক ওবামা, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, আর অ্যাঞ্জেলা মার্কলে, তিনি ছিলেন জার্মানির চ্যান্সেলার। তো দুজনে ভ্যাকেশন কাটাতে গেছেন, আনন্দ করে রিটায়ারমেন্ট লাইফ কাটাচ্ছেন, এরকম কিছু ছবি তুমি ক্রিয়েট করো। এবং সেখানে ChatGPT যে ছবিগুলো ক্রিয়েট করেছে আপনারা দেখতে পাচ্ছেন, মানে অবিশ্বাস্য, একদম অরিজিনাল। যদি আমরা এই ছবিগুলো তুলতাম তাহলে বোধহয় এত ছবি ভালো আসতো না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিনকে রাত করে দিচ্ছে, বাস্তবে কিন্তু এটা ঘটেনি। অ্যাঞ্জেলা মার্কলে আর বারাক ওবামা এরকম ভ্যাকেশনে কিন্তু যাননি। রিয়েলমির তরফ থেকে আজকে একটা খারাপ খবর আছে। রিয়েলমির বেশ কিছু মোবাইল, প্রায় সব মোবাইল, Realme 6 হোক, Realme 8 হোক, বা Realme GT Neo 3 হোক, তো রিয়েলমির সেই সব ফোনগুলোতে সবকটা ফোনেই দেখা যাচ্ছে কোনো না কোনো ইউজার রিপোর্ট করছেন যে হঠাৎ ব্যাটারি ড্রেনিং ইস্যু হচ্ছে। মানে ফোন চার্জ আছে, ঠিকঠাক আছে, হঠাৎ ব্যাটারি পুরোটাই ড্রেন হয়ে গেল, এরকম একটা সমস্যা হচ্ছে। কেন হচ্ছে তার সমস্যার কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি, যে কোনো সফটওয়্যার আপডেট এসেছে হঠাৎ এরকম হচ্ছে সেটাও নয়। তো এরকম একটা হঠাৎ কিছু সমস্যা দেখা দিয়েছে, আগামী দিনে আপনাদের আমি জানাবো অবশ্যই এই ব্যাপারে আপডেট কি, সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আর রিয়েলমির খবর যেখানে আসলো সেখানে বলে রাখি যে মাধব শেঠের ডিমোশন হয়েছে বলে তিনি খুব আনন্দ পেয়েছেন, না এটা তো ফর্ম্যালি বলতে হয়। তো তাকে এখন ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে, এবং রিয়েলমি ইন্ডিয়ার হেড হিসেবে মাইকেল গাওকে আনা হয়েছে চায়না থেকে। রিয়েলমির কিন্তু বেশ একটু ডাউনফল চলছে, আগের মতো কিন্তু ফোন বিক্রি হচ্ছে না, এটা খেয়াল করে দেখুন। তার জন্য রিয়েলমি এরকম একটা মেজর পদক্ষেপ নিয়েছে বলে আমার ধারণা। তো দেখা যাক মাইকেল গাওয়ের হাত ধরে রিয়েলমি কতটা ঘুরে দাঁড়াতে পারে, তারা
তারা আবারও ভালো কিছু করতে পারে কিনা। আর রিয়েলমি ভালো কিছু করুক না করুক, তাদের ফোন এবার ওয়ানপ্লাস নিয়ে আসছে। মানে রিয়েলমির ফোন ওয়ানপ্লাস কি করে লঞ্চ করবে? খুব সিম্পল ব্যাপার, রিয়েলমি 10 প্রো যে ফোনটা লঞ্চ হয়েছিল সেই ফোনটা এবার ওয়ানপ্লাস নিজেদের স্ট্যাম্প মেরে ওয়ানপ্লাস নর্ড CE3 লাইট নাম দিয়ে লঞ্চ করতে চলেছে। 4 তারিখ, এই আগামী মাসের এপ্রিল মাসের 4 তারিখ সেটা লঞ্চ হওয়ার কথা। তো নর্ড CE2 লাইট যেটা ছিল সেটা কিন্তু প্রচুর বিক্রি হয়েছিল, under 20,000, খুব ভালো একটাই ফোন ছিল বলা যায়। মানে অতটা ভালো না হলেও মোটামুটি বিক্রি ভালো হয়েছে। তো নর্ড CE3 লাইট এবার কতটা ভালো করবে সেটা দেখার জন্য, এবং আগ্রহ আমাদের থাকলেও সেটা রিয়েলমির দামের সাথে কতটা ডিফারেন্স তৈরি করবে সেইটা দেখার বেশি আগ্রহ রইল। পোকো F5 ফোনটা আবার লঞ্চ হতে চলেছে। না, এখানেও রিব্র্যান্ডিংয়ের গল্প। পোকো F5, এই ফোনটা রেডমি নোট 12 5G টার্বো এরকম নাম দিয়ে লঞ্চ হবে। তবে সেখানে বিশেষ উল্লেখযোগ্য বেশ কয়েকটা ব্যাপার আছে। 12-bit ডিসপ্লে দিচ্ছে, তো অবশ্যই সেটা একটা অবাক করে দেওয়ার মতো ব্যাপার, কতটা ভালো এখন বলা মুশকিল। আর সেখানে আরও অবাক করে দেওয়ার ব্যাপার যে সেখানে একটা ভেরিয়েন্ট থাকবে যেখানে 16 GB র্যাম, তার সাথে 1 TB স্টোরেজ থাকবে। ভাবা যাচ্ছে, মানে 512 GB স্টোরেজ আজকাল আমরা ফ্ল্যাগশিপে দেখতে পাই না, অনেক সময় এরকমও হয়। সেখানে 1 TB স্টোরেজ রেডমি দিচ্ছে বাজেট সেন্ট্রিক ফোনে। তবে হ্যাঁ, 1 TB স্টোরেজ যেটা, সেটা দাম একটু বেশি হবে, আশা করা যাচ্ছে 30,000 রুপি টুপি তো কম করে দাম হবে। তো 1 TB আপনারা কেউ কিনবেন? আপনাদের কি মনে হয় 1 TB প্রয়োজন আছে? কমেন্টে লিখে জানাবেন। কেউ যদি একজনও আগ্রহী থাকেন 1 TB কিনতে জানাবেন। আর আপনার কাছে কি মনে হয় কত টেরাবাইট বা কত জিবি সাফিসিয়েন্ট আপনার ফোনের স্টোরেজ হিসাবে, সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন। হুয়াওয়ের চিফ অপারেটিং অফিসার হি গ্যাং, তিনি একদম একটা বিশাল দাবি করে বসেছেন। তিনি বলছেন হুয়াওয়ে তাদের যে 3টে ফোন লঞ্চ করছে এবং এই লঞ্চ করার পর অ্যাপেলের ডাউনফল হবে, মানে অ্যাপেলের যে মার্কেট শেয়ার আছে সেটা অনেকটা পড়ে যাবে, বিক্রি কমে যাবে, সোজা কথা। তবে এটা কিন্তু হতো, এখন হবে কিনা আমরা বলতে পারছি না, এটা কিন্তু হতো যখন হুয়াওয়ে ফুল ফর্মে ছিল, পিক ফর্মে ছিল। আর হুয়াওয়েকে ব্যান করার পর আপনারা জানেন যে মার্কেটের ছবিটা পাল্টে গেছে। হুয়াওয়ে P60 সিরিজ, Mate X3 আর Enjoy 60, এইগুলো লঞ্চ করার সময় তিনি এই কথাটা সাংবাদিকদের সাথে প্রশ্ন উত্তর পর্বে এটা বলেছেন। এবং অ্যাপেলের ফোন আপনারা জানেন যে চায়নাতে প্রচুর বিক্রি হয়, আর হুয়াওয়ে সেখানে চায়নাতে আগের মতো আর বিক্রি হয় না, অনেক কমই বিক্রি হয়। কারণ হুয়াওয়ে এখন সব কিছু ভালো দিল, তাদের ফোনে এখন 5G দিতে পারে না। আর এখন 5G-র ক্ষেত্রে মানুষের আগ্রহ খুবই বেড়ে গেছে। চায়না তো ছেড়েই দিন, তারা 5G-তে অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু আমাদের দেশ গুলো তো এখন দেখা যাচ্ছে 60% মানুষ ফোন কেনার ক্ষেত্রে 5G-কে প্রাধান্য দিচ্ছেন। আমি যেরকম বলেছিলাম বহুদিন ধরে, 2 বছর ধরে বা 3 বছর ধরে বলে আসছি যে 5G এখন কিনবেন না, 2022-এর শেষ বা 2023-এর শুরুতে গিয়ে 5G কিনবেন। তো মানুষের মধ্যে কেউ কেউ হয়তো আমাদের কথা শুনে ওই ডিসিশন নিয়েছেন, ভাবলেও ভালো লাগে এটা, তাই না? তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখলেও খুবই ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।